ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদেরকে একটা নতুন ব্লগে সুস্বাগত। দেখো, সকালবেলা স্নান টান করেছি, করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। সকাল 9টার আগেই পুজো দেওয়া শেষ, অমিকের বাবা খাওয়া দাওয়া করে সকালবেলা চলেও গেছে। তারপরে আমি রান্নার কাজে চলে যাব, স্টুডেন্ট পড়াবো, স্টুডেন্ট পড়িয়ে তারপরে রান্নার কাজে উঠবো। স্টুডেন্ট পড়ানোর আগে সোমকের জন্য একটু লুডো সিদ্ধ করে নিই। আর এই যে আমি ফ্রিজ থেকে লুচিটা বের করে নিয়েছি, 5-7 দিনকার আগের লুচি ছিল, আর ফ্রিজ থেকে কালকে মাংস এনেছে বাজার থেকে, সেটাকে বের করে রাখলাম। দেখো, তো এখন রান্না করার জন্য চলে এসেছি। এখন বাজে প্রায় 11টা, আজকে শুক্রবার। আর এদিকে মাংস কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজা, আদা, রসুন, জিরা এগুলো বেটে নিয়েছি, আর সর্ষে, ঢেঁড়স দিয়ে সর্ষে ভাজা হবে। তো আমি রান্না করেছি এমন সময় আজকে শুক্রবার। সুমকে বাবা একটু তাড়াতাড়ি কাজের থেকে চলে এসেছে। এখন চালের ড্রামগুলো খালি করে দিলাম, সে চাল ভরলো। আগের চালগুলো একটা অন্য জায়গায় উঠিয়ে রাখলাম, আর বাকি নতুন চালগুলো 2 ড্রামে রেখে দিলাম। এদিকে আমি মাংস কষাতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। কড়াইয়ে মাংস কষাতে দিয়ে এদিকে সৌমিকে বললাম, সৌমিক একটু ঝিরিঝিরি বৃষ্টি নামছে, একটু ভিজ, ওর মাথায় একটু গামছা দিয়ে দিলাম যাতে মাথায় জল না পড়ে, জল পড়লে আবার ঠান্ডা জ্বর হবে। প্রচুর ঘামাচি দিয়ে ওর শরীর ভরে গেছে। এদিকে তোমরা দেখতেই পেলে সৌমিকের বাবা একটু নাড়াচাড়া করছে। আমি বললাম যে একটু নাড়ো, একটু রান্নাঘরে দাঁড়াও, আমি বিছানা টিছানা গুছিয়ে আসি, না হলে আবার খাওয়ার সময় হয়ে যাবে, সৌমিক ঘুমিয়ে পড়বে। আর চাল ঝাড়া হয়েছে, এখন না শুনলে পাড়াও যাবে না, সব বালি বালি, চালের বস্তা সব বালি ঘরে পড়েছে। একটুখানি ঘর তো, পাড়ায় পাড়ায় বালিগুলো সব বিছানায় যায়। তো দুনো বিছানায় ঝাড় পোছ করে নি, আর আমি ঝাড় দিয়ে মেঝেটা ঝেড়ে নিলাম। আর ওইদিকে দেখো সৌমিক কার্টুন দেখছে, ওকে রান্না হলে খাইয়ে দেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য অনেক 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 উৎসাহিত করে। তো আমার ঝাড়াটা শেষ, আর এদিকে রান্না করা হয়ে গেল মাংসের ঝোল, আর আগের দিনের ডাল ছিল সৌমিকের জন্য ঝাল ছাড়া, আর এইদিকে ঢেঁড়স ভাজা। তো ভালো থেকো, টাটা, বাই বাই।